নোয়াখালীর বৈশুরহাটে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় সরগরম পুরো এলাকা ভোট উপলক্ষে প্রধান দুই দলের মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে দিচ্ছে নানা প্রতিশ্রুতি আর ভোটাররা জানান পরিবেশ সুষ্ঠু থাকলে যোগ্য প্রার্থীকেই তারা ভোট দিবেন নোয়াখালী প্রতিনিধি মনির হোসেন বাবুর তথ্য ছবিতে দীপ্তচন্দ্র চন্দ্রপালের রিপোর্ট দ্বিতীয় ধাপে আগামী ষোলোই জানুয়ারি নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচন হবে এ নির্বাচনে মেয়র প্রার্থী তিনজন কাউন্সিলর প্রার্থী ২৫ জন এবং সংরক্ষিত নারী প্রার্থী সাতজন দিনরাত চালিয়ে যাচ্ছেন প্রচার প্রচারণা অসমাপ্ত কাজ সমাপ্ত করা সহ সন্ত্রাস ও কেন্দ্র দখল করে জয়ী হওয়ার যে রেওয়াজ চালু হয়েছে তা থেকে নিজেকে বাদ দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন করার ঘোষণা দিচ্ছেন নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র আব্দুল কাদের মির্জা আজকে জাতীয় নেতা যে যে দল করে তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চাই যে এটাকে বলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্র আমি নির্বাচিত যদি হই আমার প্রথম কাজ হচ্ছে সালিস বাণিজ্য বন্ধ করা অপরদিকে বিএনপির প্রার্থী বলেন এখনো নির্বাচনে কোনো বাধা আসেনি নির্বাচনী পরিবেশ সুষ্ঠ থাকলে বিজয় শতভাগ বলেও জানান তিনি সারা বাংলাদেশে যখন মানে আপনার বোর্ড সরকারি দলের লোকরা নিয়ে যাচ্ছে সেই মুহূর্তে উনি এই কথা বলার অর্থ হল যে আমাদের এখানে যদি ফেয়ার নির্বাচন হয় সুন্দর নির্বাচন হয় তাহলে বাংলাদেশে একটা দৃষ্টান্ত হবে আমাদের এই বসুয়াট পৌরসভার এই নির্বাচন জীবনমান ও নিরাপত্তার কাজ করা সহ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যোগ্য প্রার্থীকেই ভোট দিবেন ভোটাররা যে পার্টি আমাদের নিরাপত্তা ইটিজিং দেয় না আমরা তাকে ভোট দেব 16 তারিখের নির্বাচন অত্যন্ত ক্লিন ফেয়ার এবং মানুষ যেন আসি ভোট দিতে পারে সেটাই আমরা আশা করি আমি জামিয়ার না হইলে মানুষ শান্তিতে বসবাস করতে পারত না আগামী 16 তারিখ যে নির্বাচন হবে সেই নির্বাচনে আব্দুল কাদের মির্জা চতুর্থবারের মতো পুনরায় মেয়র নির্বাচিত হচ্ছেন নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি মোতায়েন থাকবে বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা আশা করছি যে আমরা ১৬ জানুয়ারি একটি সুষ্ঠু সুন্দর এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারব। এবং সেই লক্ষ্যে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি উনিশশো সালে প্রতিষ্ঠিত নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাট পৌরসভার মোট ভোটার সংখ্যা একুশ হাজার একশো জন নারী ভোটার দশ হাজার চারশো এবং পুরুষ ভোটার দশ হাজার ছয়শো একুশ জন দীপ্তচন্দ্র পাল আর